ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশের সমুদ্র সীমা রক্ষাকে আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারি গুরুত্ব দেয়নি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি আজ। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস আর বিএনপি গণতন্ত্র হত্যা দিবস নামে পালন করছে। 30 ডিসেম্বর জাতির জন্য লজ্জা ও কলঙ্কের দিন, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। 30 ডিসেম্বরে নির্বাচন গণতন্ত্রের উন্নয়নের মাইলফলক বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের জবাবদিহিতাহীনতার সংস্কৃতিতে বন বিভাগের কিছু লোক যা খুশি করছে বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পলাতক আসামিদের গণমাধ্যমে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন। সিলেটের হেতিমগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত চার। কনকনে বাতাস আর তীব্র শীতে কাঁপছে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন এলাকা। ফাইজার বায়োএনটেকের পর এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন মানবদেহে ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে ফাওয়াদ আলম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের লড়াইয়ে আশা জাগিয়েও শেষ রক্ষা করতে পারেনি পাকিস্তান।